তো একটু আগে আমরা দেখলাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক যেখানে প্রেসারটা সেম থাকে তো প্রেসার সেম রাখার জন্য আমরা পিস্টনকে উপরে তুলে জায়গা করে দেই যাতে প্রেসারটা সেম থাকে ভলিউম বাড়ে আর ভলিউম বাড়লে কি হয় কাজ হয় তাই না এবার যদি আমরা আসি সমআয়তন বা হচ্ছে আইসোক্রোনিক প্রসেস সমআয়তনে কি হচ্ছে আমরা এই যে পিস্টনটা এটা কি করে দিব এটা ফিক্সড করে দিব এই পিস্টন হচ্ছে এখান থেকে কি হবে না এখান থেকে নড়বে না এই পিস্টন এখান থেকে নড়বে না এখন যদি আমরা হিট দেই এখন যদি আমরা এখানে হিট দেই গ্যাস চাইবে আরো বড় জায়গা নিয়ে থাকতে মানে তার ভলিউম বাড়ার চেষ্টা করবে কিন্তু পারবে না কারণ আমরা হচ্ছে এখানে এই পিস্টনকে ফিক্স করে দিয়েছি তো গ্যাস যদি চায়ও আরো বড় জায়গা নিতে তারা পারবে না কারণ হচ্ছে আমরা এটাকে কি করে দিয়েছি ফিক্স করে দিয়েছি সো এখানে আমাদের ডেল ভি ইকুয়াল টু হচ্ছে 0 ডেল ভি ইকুয়াল টু কি হবে ডেল ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে ক্লিয়ার মানে হচ্ছে ভলিউমের চেঞ্জ 0 তার মানে আগে ছিল আমাদের সমচাপের জন্য ছিল v1 থেকে v2 পর্যন্ত তাই না কিন্তু এখানে কোনো আয়তনের পরিবর্তন নাই এখানে কোনো আয়তনের পরিবর্তন না থাকার কারণে কি হবে p ইনটু 0 মানে ডেল ভি 0 তার মানে ওয়ার্ক 0 ক্লিয়ার সো আমরা এই যে ফর্মুলাটা ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ এখানে ডেল ডাব্লিউ 0 তার মানে কিউ ইকুয়াল টু ইউ এটা দিয়ে আসলে কি বোঝায় এটা দিয়ে বোঝায় আমরা কোনো একটা সিস্টেমে তাপ দিচ্ছি কিউ মানে তাপ তাই না তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সূত্রে আমরা কি জানি যে আমরা যদি কোনো একটা সিস্টেমে তাপ দিই বা হিট দিই তাহলে সেই তাপ বা হিটের কিছু অংশ কি হয় অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি হিসেবে জমা থাকে বাকিটুকু ওয়ার্ক হয় তাহলে যেহেতু এখানে ওয়ার্ক হচ্ছে না তাহলে কি হচ্ছে আমরা যতটুকু তাপ দিব তার সবটুকু অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি হিসেবে কি থাকবে জমা থাকবে স্টোর হবে ক্লিয়ার সো এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে কিউ ইকুয়াল টু ইউ কখন হচ্ছে মানে হচ্ছে আইসোক্রোনিক প্রসেসে বা হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় কারণ যেহেতু সমায়তন প্রক্রিয়ায় কোনো কাজ হতে পারছে না মানে ওয়ার্ক শূন্য এটা খুবই একটা কমন একটা এমসিকিউ যে সমায়তন প্রক্রিয়ায় কোনটা শূন্য থাকে কাজ শূন্য থাকে সমায়তন প্রক্রিয়ায় কি হয় না কোনো কাজ হয় না ক্লিয়ার এই আর কি তো এই ছিল আমাদের সমায়তন প্রক্রিয়া এরপর চলে যাবো হচ্ছে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ সমষ্ণ প্রক্রিয়া বা আইসো থার্মাল প্রসেস সেখানে হচ্ছে আমাদের এই যে ইউ এই ইউটা ফিক্স থাকবে মানে ইউ এর কোনো চেঞ্জ হবে না এখানে কিন্তু এগুলো হচ্ছে ডেল দিয়ে বোঝায় চেঞ্জ তো যে যদি ইউ এর কোনো চেঞ্জ না হয় ইউ 0 হবে তখন কিউ ইকুয়াল টু কি হয়ে যাবে তখন কিউ ইকুয়াল টু ডাব্লিউ হয়ে যাবে মানে যতটুকু তাপ আমরা দিচ্ছি তার সবটুকু কি হয়ে যাবে কাজে রূপান্তরিত হয়ে যাবে আর কি সো আমরা দেখি এবং আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ মানে ডাব্লিউ যে ফর্মুলাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ডিফারেন্ট সো আমরা সেটা বের করি এখন তো আমরা যাবো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেসে